আমাদের পাশের দেশ, হ্যাঁ দাদুদের দেশ, কাদের দেশ, দাদার দেশ একটা আছে না, ওই দেশে বাসা দেশ আছে না ইন্ডিয়া, দাদাদের দেশ, ওইখানে আপনারা ভাবতেও পারবেন না ওরা বাঙালিদের কি মনে করো জানেন, এই দেশেদেরকে মা ওরা মনে করো আমরা মনে হয় ফকির, আমাদের দেশে নাকি পানি উঠে, আমার সাথে কথা হয়েছে, আমি গেছি ইন্ডিয়াতে অনেকবার, আমার সাথে কথা হয়েছে, গেছি তো বলতে সব কাহা আছে, বললাম বাংলাদেশ স্যার, সোনা হে হামনে ওহা পর বারিশ কি মৌসুম মে ইতনা বাউন্ডার আতে হ্যাঁ পুরো দেশ ডুব যাতে হ্যাঁ, কি করলেন আপনি এটা, আমার দেশে বন্যা সব ডুবে যায়, আপনার দেশ তো পানির তলে থাকে, আমি কি কইছি আপনি এটা, মানে শোনাতে মানে দাদা পরদাদা আছে মানে ইয়ে শোনাতে কমাগো, আরেকজনে কয় বাংলাদেশ নাকি কয় বাংলাদেশ তো ভিখারিকা দেশে, আহ আরে তখন তার আমি বললাম উধার পে আপকা জিতনা ভি টিভি চ্যানেল হ্যাঁ না, ও উধার পে নেহি চালাতা তো ইধার পে আপ বিনা খাকে হি মার জাতে হ্যাঁ, আপকো বিনা খাকে হি মার জানা পড়তা, উধার পে আপ টিভি শো দিখা কে হামারে ইধার সে পয়সা লেকে ইধার পে আপ হ্যাঁ বহুত আচ্ছে হ্যাঁ, লেকিন হামারে উধার পে আপ টিভি চালা কে হামকো क्या हम गरीब है, हम फकीर है भाई, सबसे बड़ा फकीर आपकी देश है, আমাদের দেশে যদি আর ওই টিভি চ্যানেল আর সিনেমা না বসতো ওরা না খেয়ে মরতো, আমরা না খেয়ে কেন মরবো, জোরে করে কথা দিচ্ছি না, ওই টিভি ওই সিনেমা ওই চ্যানেল গুলো ওইগুলো দিয়ে আমাদের দেশটারে পুরো ধ্বংস করে ফেলছে, স্টার জলসা আর একটা কি জি বাংলা, এদিকে আসে নাকি এলাকায়, না এলাকার মানুষ অনেক ভদ্র, ঘরে ঘরে আমার সভাপতি বলতেছে জোর ঘরে ঘরে সত্যি, এই যে আমি বললাম যে এসে বলেন ওই যে একজনের বউ আরেকজন নিয়ে চলে যায়, হ্যাঁ আবার হচ্ছে আপনাদের ঘরের সমস্যা, বললাম টিভি আউট করেন ঘর থেকে, মোবাইল আউট করেন, এইগুলো দেখে আবার বাবনটা শিখে কিভাবে স্বামীর সাথে খারাপ এগুলো শিখাচ্ছে, ওরা তো শিখতেছে না, ওরা তো বুঝতেছে না, ওইটা ওই ভারতীয়দের চাল আমাদের দেশের মা বন্ধুর ইমান নষ্ট করার জন্য, ওইটা দেখে শিখে কিভাবে চারটা পাঁচটা বিয়ে করতে হয়, ওইটা দেখে শিখে কিভাবে শ্বশুর শাশুড়ি মা বাবার মতো শ্বশুর শাশুড়িকে নাস্তানাবুদ করতে হয়, ওইটা দেখে শিখে স্বামীর সাথে কিভাবে খারাপ ব্যবহার করা যায়, ওইটা থেকে দেখে শিখে কিভাবে চকল খুনি করা যায়, কিভাবে একজনের কথা আরেকজনের কাছে লাগানো যায়, কিভাবে মানুষের ক্ষতি করা যায়, ওইগুলো দেখে আমার মা বোনরা এর থেকে বেশি কিছু আর শিক্ষা পায় না, এটা বুঝতে হবে এটা ওদের চাল, ওইগুলো দেখে দেখে আমাদের মা বোনদেরকে ইমানকে ওরা কিনে নিচ্ছে, আজকে আমার দেশে নাকি কিরণ মালার পাখি জামার জন্য মানুষ আত্মহত্যা করে, আহ কোন দেশে বসবাস করি আমরা, এই জন্য ওইগুলো দেখা কি বন্ধ, ওইগুলো দেখা কার কার ঘরে, আজকে থেকে যাই ওইগুলো দেখে বন্ধ করবেন হাত উড়ান, ইমানদার কি নাই নাকি মুরব্বী কই আছে, এদের কি মানে এদের এদের মানে ইজ্জতের ভয় নাই, নামান নামান আমি কইছি দেখে আপনারা উঠাইবেন, টিভি কি করতে হবে বন্ধ করে দিতে হবে, কি করতে হবে বন্ধ করে সব চ্যানেল দেখা যাবে না, যাই হোক এই আমি আমি এই মহিলাদের ওয়াশ করতাম না, কিন্তু আমি যখন এখানে ছিলাম বলতেছি যে হুজুর অনেক মহিলারা আসছে একটু বইলেন বুঝায় ওনাদেরকে,